মাইলিশ রক্ষায় মাছ ধরায় নিষেধাজ্ঞা বাস্তবায়নে নদ নদীতে অভিযান অব্যাহত রেখেছে প্রশাসন। গত দুদিনে বরিশালে 1,94,000 মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। এ সময় আটক হওয়া 49 জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ঝালকাঠির 20খালী নদীতে অভিযান চালিয়ে দুই জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। এ সময় 31,000 মিটার কারেন্ট জাল ও 13 কেজি ইলিশ জব্দ করা হয়। আটক হওয়া জেলেদের 1 বছর করে কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। চাঁদপুর, ভোলা, লক্ষ্মীপুর, বরগুনা, শরীয়তপুর ও পটুয়াখালী সহ বিভিন্ন স্থানে মা ইলিশ রক্ষায় অভিযান চলছে। কয়েক জেলায় এখনও চাল না পাওয়ার অভিযোগ করেন জেলেরা। দর্শক, চাঁদপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শরীফ চৌধুরী। শরীফ, মা ইলিশ রক্ষা অভিযান সম্পর্কে জানান। মারফি, আমি একটু আপনাকে জানিয়ে রাখছি যে কোনোভাবেই চাঁদপুরে জেলেরা মাছ নিধন থেকে বন্ধ হচ্ছে না। প্রতিদিনই জেলেরা নদীতে নামছে। বিশেষ করে জেলেরা একটা জিনিস, তারা ভয়ঙ্কর একটা জিনিস তারা করছে, যে সেটা হলো যে শিশুদেরকে কখনোই আইনের আওতা আনা হয় না। সেই জন্য এখন বর্তমানে জেলেরা একটা নতুন পলিসি, অর্থাৎ ভয়ঙ্কর বিষয় যে জেলে শিশুদেরকেই নদীতে নামাচ্ছে, অর্থাৎ 12-13 বছরের বাচ্চাদেরকে নদীতে নামাচ্ছে। এরা অনেকেই সাঁতার জানে না, এদেরকে ধরে আনে পুলিশ, কিন্তু এদেরকে পরবর্তীতে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়। এদিকে জেলেদের যাদেরকে ধরছে তাদেরকে আইনের আওতায় আনা হয়, অর্থাৎ জেল জরিমানা করা হচ্ছে। গত 24 ঘন্টা চাঁদপুরে 45 জন জেলেকে আটক করা হয়েছে এবং 1,12,00,000 মিটার কারেন্ট জালও জব্দ করা হয়েছে। একই সাথে 103 কেজি ইলিশ এবং 8টি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেছে নৌপুলিশ। নৌপুলিশ দিন রাত 24 ঘন্টাই কিন্তু নদীতে অভিযান চালাচ্ছে, কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে নদীতে অবাধে জেলেরা মাছ ধরছে, তাদের যেন উৎসবমুখর পরিবেশ। এদিকে তারা চাঁদপুরের 44,035 জন জেলেদের মধ্যে অধিকাংশ জেলে চাল পেয়েছে। আজও চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল এলাকা ইউনিয়নে চাল বিতরণ করেছেন এবং অনেক উপজেলায় চাল বিতরণ হয়েছে, মানে নদীতে নামছেন। এই ছিল আমার কাছে চাঁদপুরের সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ চাঁদপুর থেকে জানাচ্ছিলেন শরীফ চৌধুরী।